বন্ধুরা এই পৃথিবীতে আমরা সবাই স্বাধীনভাবে থাকতে পছন্দ করি যেমন স্বাধীনভাবে জীবনযাপন করা স্বাধীনভাবে কথা বলা ইত্যাদি ইত্যাদি কিন্তু বন্ধুরা জীবনযাপনের জন্য সব থেকে জরুরি যে জিনিস অর্থাৎ টাকা ইনকামের কথা যখনই আসে তখনই কিন্তু আমরা পরাধীনতাটাই বেশি পছন্দ করি অর্থাৎ আমরা প্রায় সবাই জব করাটাই বেশি পছন্দ করি তাতে সেটা সরকারি জবই হোক বা প্রাইভেট জবই হোক কিন্তু বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে জীবনে স্বাধীনভাবে চলার একমাত্র উপায় হচ্ছে ব্যবসা করা কারণ ব্যবসায় হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা স্বাধীনভাবে থাকতে পারি অর্থাৎ কারো পরাধীনতায় আমাদেরকে থাকতে হয় না এবং তারই সঙ্গে সঙ্গে আমরা আমাদের ইচ্ছামতো টাকাও কিন্তু ইনকাম করতে পারি বন্ধুরা এখন আপনারা অনেকজন ভাবছেন যে ব্যবসা করার থেকে তো জব করা অনেক ভালো কারণ জবেতে কোনো রিক্স দেয় ব্যবসার তুলনায় অতটা পরিশ্রম নেই এবং তাছাড়া জবেতে একটা পারমানেন্ট ফিক্সড স্যালারি আছে মান্থলি তো আমি আপনাদেরকে বলবো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ভেবেছেন আমিও আপনাদের সঙ্গে সহমত কিন্তু বন্ধুরা আপনারা একবার ভেবে দেখুন যদি আপনি পরিশ্রম করে আপনার ব্যবসাকে একবার দাঁড় করিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর পিছন ফিরে দেখতে হবে না তখন কিন্তু আপনার আর ফিক্সড স্যালারি থাকবে না আপনার তখন ইনকাম আনলিমিটেড হয়ে যাবে আপনি যত বেশি সেই ব্যবসাটির প্রতি ফোকাস করতে পারবেন সেই ব্যবসাটা আপনি যত বেশি লেবার দিতে পারবেন আপনি যত বেশি মার্কেট স্টাডি করতে পারবেন ততই কিন্তু আপনি সেই ব্যবসা থেকে আরও বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন এখন আপনারা অনেকজন আবার ভাবছেন যদি ব্যবসা করতেই হয় তাহলে কোন ব্যবসা করব। কারণ মার্কেটে তো বিভিন্ন ধরনের ব্যবসা আছে এবং তাতে প্রতিযোগিতার পরিমাণও অনেক বেশি আর সব থেকে বড়ো যে প্রবলেমটা আমাদেরকে সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে ব্যবসা করার জন্য যথেষ্ট পুঁজির অভাব বর্তমান দিনে যদি একটা পানের দোকানও আমরা করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রায় এক লাখ টাকার মতো ইনভেস্ট লাগবে তো বন্ধুরা ওয়েট এত কিছু ভাবার কিছু নেই আমাদেরই আশেপাশে এমন কিছু কিছু ব্যবসা আছে বা এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোকে নিয়ে যে ব্যবসা করা যায় সেগুলো আমরা ভেবে উঠতে পারি না এবং মনেই করি না যে সেটা একটা ব্যবসা হতে পারে কারণ আমাদের মস্তিষ্কে সেই পুরনো হিসাবিটা যে প্রচলিত ব্যবসাগুলো থাকে যেগুলোর মার্কেটে প্রতিযোগিতা বেশি সেগুলি আমাদের মস্তিষ্কে চলতে থাকে তাই আজকে আপনাদের মস্তিষ্ক থেকে সেই সমস্ত প্রচলিত ব্যবসাকে দূর করে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটা নতুন ব্যবসার কথা নিয়ে এসেছি যে ব্যবসাটা ব্যাপারে এখনও কেউ কোনো দিন ভাবেই নেই অর্থাৎ কেউ জানেই না শোনেই নেই ব্যবসাটার ব্যাপারে মানে এক কথায় বলতে গেলে কোটিতে একজন এই ব্যবসাটিকে করেন আর ব্যবসাটা করার জন্য আপনাদের কিন্তু রকম বেশি পরিমাণ অর্থের প্রয়োজন পড়বে না মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা ব্যবসাটিকে শুরু করতে পারবেন এবং এই ব্যবসাটা আপনারা ঘরে বসে করতে পারবেন পুরুষ মহিলা বৃদ্ধ স্টুডেন্ট যে কেউ পারবে অর্থাৎ এই ব্যবসায় না আছে কোনো এজ লিমিট বা না আছে কোনো এডুকেশন লিমিট এই ব্যবসাটিকে যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে আপনারা পার ডে খুব ইজিলি আড়াই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে ব্যবসাটা করার জন্য কিন্তু আপনাদের কোনোরকম লাইসেন্সের দরকার লাগবে না এই ব্যবসায় আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেই প্রোডাক্টটার মার্কেটে এতটাই চাহিদা আছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না আর কল্পনা করবেনই বা কী করে কারণ আপনারা নিজেরাই তো এই ব্যবসা সম্বন্ধে জানেনি না শোনেন নি বন্ধুরা ব্যবসাটি হচ্ছে অ্যাকুইরিয়াম স্টোন মেকিং বিজনেস অর্থাৎ অ্যাকুইরিয়ামের যে সমস্ত পাথরগুলি থাকে সেইগুলোকে তৈরি করার ব্যবসা এখন আপনারা অনেকজন ভাবছেন যে এই পাথরগুলিকে আপনারা কিভাবে তৈরি করবেন তো বন্ধুরা ওয়েট আমি আছি কি জন্য আপনারা শুধু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওতেই থাকছে যে এই ব্যবসাটিকে আপনারা কিভাবে করবেন এই স্টোন আপনারা কোথায় পাবেন বা এই স্টোন কাটার জন্য বা তৈরি করার জন্য যে সমস্ত মেশিন লাগে সেগুলো আপনারা কোথায় পাবেন এবং তারই সঙ্গে এই ব্যবসায় কীরকম আপনারা লাভ করতে পারবেন ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওতে তাই আবার বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো চলুন অনেক কথাই হলো এবার মেন ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা অ্যাকুয়ারিয়ামের সঙ্গে আমরা প্রায় সবাই কম বেশি পরিচিত আছি হয়তোবা আমাদের অনেকের ঘরেই অ্যাকুয়ারিয়াম থাকতেও পারে মূলত এই অ্যাকুয়ারিয়াম ঘরের শোভা বাড়ানোর জন্য আমরা ঘরেতে ব্যবহার করে থাকি এই অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন ধরনের মাছ রেখে তার সভা বাড়ানো হয় তো এই অ্যাকোয়ারিয়ামে মাছ রাখার জন্য এই অ্যাকোয়ারিয়ামেতে এই অ্যাকোয়ারিয়াম স্টোন দিতে হয় এই স্টোনগুলির এক প্যাকেট তৈরি করতে খরচা পড়বে মাত্র দশ টাকা আর সেই স্টোনগুলিকে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন মোটামুটি একশো টাকায় মানে বুঝতে পারছেন বন্ধুরা লাভের পরিমাণটা কতটা রয়েছে এইগুলো আপনাদের লোকাল মার্কেটে যে সমস্ত অ্যাকোয়ারিয়ামের দোকান আছে সেগুলোতে আপনারা বিক্রি করতে পারবেন এবার আসা যাক যে ব্যবসাটিকে আপনারা কিভাবে করবেন বন্ধুরা এই অ্যাকুয়েডিয়াম স্টোন মেকিং ব্যবসাটিকে করতে গেলে আপনাদেরকে প্রথমে এই ধরনের বড় বড় স্টোন বা পাথর আপনাদেরকে কিনে আনতে হবে তো এই পাথরগুলো আপনারা কোথায় পাবেন এখন আপনারা ভাবছেন তো পাথরগুলো আপনারা আপনাদের লোকাল মার্কেট বা যেখানে দোকান আছে সেই সমস্ত দোকানে যদি আপনারা খোঁজ করেন সেখানেও পেতে পারেন অথবা আপনারা চাইলে যেখানে পাথর ভাঙা হয় সেখান থেকেও আপনারা কিনে আনতে পারেন তো সেটা আপনাদেরকে নিজেদেরকেই জোগাড় করে নিতে হবে কোথায় পাথর পাওয়া যায় তো পাথরগুলো কিনে আনার পর সেগুলো আপনাদেরকে ছোট ছোটো টুকরোতে পিস করতে হবে তো এই টুকরোগুলো আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারবেন তো ম্যানুয়ালি করার জন্য আপনাদেরকে এইভাবে ছেনি বা হাতুড়ির সাহায্যে এইগুলিকে ভেঙে ভেঙে টুকরো করতে হবে এতে হয়তো আপনাদের পরিশ্রমটা একটু বেশি হতে পারে আপনারা যদি ম্যানুয়ালি এই পাথরগুলো ভাঙতে না চান তাহলে আপনারা মেশিনের সাহায্যেও কিন্তু এই পাথরগুলিকে ভাঙতে পারবেন তার জন্য আপনাদের একটা পাথর ভাঙার মেশিন লাগবে যে মেশিনগুলো আপনারা ইন্ডিয়া মাঠে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই মেশিনগুলির দাম মোটামুটি দশ থেকে পনেরো হাজারের মধ্যে হয়ে থাকে তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যদি আপনারা প্রাথমিক পর্যায়ে ব্যবসাটিকে করতে চান তাহলে আপনারা প্রথমে ম্যানুয়ালি এই পাথরগুলোকে ভেঙেই ব্যবসাটিকে ছোটো করে শুরু করবো যদি আপনার ব্যবসা চলে তবেই কিন্তু আপনি মেশিন কিনুন পাথরগুলো ভাঙা হয়ে যাওয়ার পর সেই পাথরগুলোকে মসৃণভাবে তার রূপ দেওয়ার জন্য বা শেপে আনার জন্য আপনাদেরকে পাথরগুলিকে পালিশ করতে হবে তো তার জন্য আপনাদের লাগবে একটি পলিশ মেশিন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পলিশ মেশিনের সাহায্যে কীভাবে এই পাথরগুলিকে পলিশ করা হচ্ছে তো এই পলিশ মেশিনগুলির দাম মাত্র তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে থাকে যেগুলো আপনারা ইন্ডিয়া মার্ট ডট কম এতে পেয়ে যাবেন কেউ যদি এই মেশিন ইন্ডিয়া মার্ট থেকে কিনতে চান তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা এই মেশিনগুলি কিনতে পারবেন এরপর এই পাথরগুলি কি আপনারা যদি চান এইভাবেই আপনারা প্যাকেট করে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু পাথরের দামটা একটু আপনাদের কম হবে কিন্তু যদি আপনারা এই পাথরগুলিকে কালার করে মার্কেটে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু দামটা বেশি পাবেন তো কালার করার জন্য আপনাদেরকে কিন্তু কালার কিনতে হবে সেই কালারগুলো আপনার যে কোনো অনলাইন ওয়েবসাইট বা আপনার লোকাল মার্কেটে খোঁজ করলেও পেয়ে যাবেন তো কালার করা হয়ে গেলে এবার পাথরগুলিকে আপনাদেরকে এক থেকে দু ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে যতক্ষণ সেই কালারটি পাথরটা টেনে নেয় তারপরে সেই পাথরগুলিকে আপনাদেরকে এই রকম প্যাকেটে প্যাক করে মার্কেটে বিক্রি করতে হবে তো এই এক একটি প্যাকেট তৈরি করতে আপনার খরচা পড়বে মাত্র দশ টাকার মতো আর এই প্যাকেটগুলো মার্কেটে বিক্রি হচ্ছে মোটামুটি আশি থেকে একশো টাকায় মানে বুঝতে পারছেন বন্ধুরা এই ব্যবসায় লাভের পরিমাণ কতটা রয়েছে এবার আসা যাক যে এই ব্যবসায় লাভের পরিমাণ কিরকম রয়েছে বন্ধুরা আমি প্রথমেই বললাম এক প্যাকেট স্টোন তৈরি করতে আপনার খরচে পড়বে মাত্র দশ টাকা আর আপনি সেটাকে মার্কেটে বিক্রি করতে মোটামুটি আশি থেকে একশো টাকা তো যদি আপনি পাইকারিতে কম করে ষাট টাকা প্যাকেটেও বিক্রি করেন তাহলে কিন্তু আপনার পার প্যাকেটে লাভ থাকছে মোটামুটি পঞ্চাশ টাকা করে এখন যদি আপনি সারাদিনে কম করে পঞ্চাশ প্যাকেট এই পাথর বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ থাকছে মোটামুটি আড়াই হাজার টাকার মতো তো বন্ধুরা যদি আপনারা প্রাথমিক পর্যায়ে এত নাও পারেন তাহলে আপনার কম করে তিরিশ প্যাকেটও যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার সারাদিনে লাভ থাকছে দেড় হাজার টাকার মতো যদি আপনারা কুড়ি প্যাকেটও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার লাভ থাকছে হাজার টাকার মতো মানে মাসে হচ্ছে কিন্তু তিরিশ হাজার টাকা এখন আপনারা ভাবতে পারেন যে এই স্টোনগুলোকে আপনারা বিক্রি করবেন কোথায় তার জন্য বন্ধুরা আপনারা আপনাদের মার্কেটে লোকাল মার্কেট বা আপনার আশেপাশে যে মার্কেট আছে সেখানে যেসব অ্যাকোয়ারিয়ামের দোকান আছে সেইখানে কিন্তু আপনি এগুলোকে বিক্রি করতে পারবেন এখন আবার আপনারা ভাবতে পারেন যে আপনার এই প্রোডাক্ট তারা নেবে কি নেবে না তো বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম যে এই স্টোনের চাহিদা এতটাই বেশি যে যে আপনি কল করতে পারবেন না কারণ কোটিতে একজন আছেন যারা এই ব্যবসাটিকে করেন মানে খুব কম ব্যক্তি তাই এই স্টোনের কিন্তু চাহিদা প্রচুর আছে তাই যেখানেই আপনি নিয়ে যাবেন অর্থাৎ যে কোনো অ্যাকুয়েডামের দোকানেই যদি আপনি নিয়ে যান না কেন সেখানেই কিন্তু আপনার প্রোডাক্টটিকে কিনে নেবে তাই বন্ধুরা আপনি যদি ব্যবসাটিকে শুরু করেন অবশ্যই আপনি আগে মার্কেট স্টাডি করুন তারপরেই কিন্তু ব্যবসা শুরু করুন আপনারা এখন ভাবতে পারেন এটা তো একদমই ছোটো ব্যবসা এটা কি চলবে বা এতে থেকে কত লাভ হবে তো আমি একটা আপনাদেরকে কথা বলে রাখি গত ভিডিওতে আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম যে নির্মা ডিটারজেন্টের যিনি ফাউন্ডার ছিলেন অর্থাৎ কারসন ভাই প্যাটেল তিনিও কিন্তু একদিন সাইকেলে করে তার প্রোডাক্ট মার্কেট মার্কেটে বিক্রি করে তার ব্যবসাকে দাঁড় করিয়েছিলেন যে কোম্পানির আজকের বার্ষিক ইনকাম প্রায় 3.9 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় করলে হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা তাই বন্ধুরা আবার বলছি আগেও বলেছি যে কোনো ব্যবসায় কিন্তু ছোট নয় আপনি যদি সেই ব্যবসায় ভালো করে লেবার দিতে পারেন সেই ব্যবসায় যদি আপনি ফোকাস করতে পারেন মার্কেট স্টাডি করতে পারেন তাহলে যে কোনো ব্যবসায় কিন্তু আপনার কাছে একদম বড় হয়ে যাবে আপনিও একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি কিন্তু একটা কোম্পানির মালিক হয়ে যেতে পারেন অর্থাৎ আপনাকে কিন্তু একটা ব্র্যান্ডের নামে চিনবে তাই বন্ধুরা আমি একটা কথাই বলবো যে বিভিন্ন ব্যবসায় না গিয়ে যে কোনো একটা ব্যবসার প্রতি ফোকাস করুন যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটাতেই ফোকাস করুন সেটাতে মার্কেট স্টাডি করুন সেটাতে আপনি লেবার দিন অর্থাৎ পরিশ্রম করুন তবে দিয়ে ব্যবসাটাকে দাঁড় করান তাহলেই কিন্তু আপনি সাকসেসফুল হবেন বন্ধুরা অনেক কিছু কথা বললাম আজকের মতো এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে প্লিজ লাইক করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন কারণ বর্তমানে বহু বেকার যুবক যুবতী লকডাউনে কাজ হারিয়ে বাড়িতে বেকার বসে আছেন তারা যদি এই ব্যবসাটি করতে চান করতে পারেন একদমই কম পুঁজির একটা ব্যবসা এবং একদমই ছোট র্যাঙ্কের ব্যবসা তাই তারা এই ব্যবসাটিকে করে কিছু টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্যবসা আইডিয়া পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে ততক্ষণের জন্য স্টে হ্যাপি স্টে কুল জয় হিন্দ বন্দে মাথা